दिन के दिन प्रकट हवा डेंगुर प्रकोपे टालमाटाल सारा देश। लागाम टानते सिटी करपोरेशन चालाচ্ছে ক্রাশ প্রোগ্রাম। বিভিন্ন এলাকা থেকে পাওয়া যাচ্ছে এডিস মশার লার্ভা। मंगलवार सकाले डेंगू निधन अभियान चालाय सिलेट सिटी करपोरेशन। नगरीर दक्षिण सुरमार शिवबाड़ी एलाकार चारटी व्यवसा प्रतिष्ठाने पावा जाय प्राणघाती एडिस मशार लार्भा। ए समय तादेर 1,10,000 टाका जरिमाना करा हय। যতদিন পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ না কমবে, ডেঙ্গু সহনীয় মাত্রায় না আসবে, ততদিন পর্যন্ত আমাদের মশক নিধন কার্যক্রম, সচেতনতা সৃষ্টি প্লাস হচ্ছে লার্ভা সার্চিং সেই সাথে মোবাইল কোড আমাদের চলবে। এদিকে রাজধানীর বাইরে রোগীর চাপে নাকাল হাসপাতালের পরিস্থিতি। আলাদা ওয়ার্ড খুলেও সামাল দেয়া যাচ্ছে না। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এদের মধ্যে বেশিরভাগই ঢাকা ফেরত। ঢাকা ফার্ম গেটে ছিলাম, ওখানে কোচিং করেছিলাম, মাঝে জ্বর আসে, ডেঙ্গু চেক করি পজিটিভ আসে। যখন টেস্টে ধরা খাইলো যে আমার ডেঙ্গু আসছে, আমি ঢাকায় ছিলাম। ভর্তি রোগীর চাপে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সৃষ্টি হয়েছে ওয়ার্ড ও শয্যা সংকট। ফাঁকা নেই মেঝেতেও। হাসপাতালে চিকিৎসাধীন রোগী 55 জন, এর মধ্যে 17 জন নতুন আক্রান্ত। আমি মেডিকেল আইছি 2 দিন হইছে। ঘেমে যেত শরীর পুরোটাই, আবার কিছুক্ষণ পর ছেড়ে যেত জ্বর। টাইম টেবিল ওষুধ দিচ্ছে। রংপুর বিভাগের 8 জেলায় 112 জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সংক্রমণ মোকাবিলায় সবাইকে সচেতন থাকার পরামর্শ স্বাস্থ্য বিভাগের। প্রচন্ড জ্বর, শরীর ব্যথা, মানে মাথা দাঁড়ানো সম্ভব না, মানে এমন অবস্থা। শহরের চাইতে গ্রামে এখন ডেঙ্গু বেশি অনুভব করা যাইতেছে। ভালো স্বাস্থ্য অভ্যাসগুলো, মশারি ব্যবহার থেকে শুরু করে সমস্ত কিছুর ব্যাপারে আমরা মানুষজনকে পরামর্শ দিচ্ছি। এছাড়া পটুয়াখালীতেও উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। শিশুসহ 53 জন নতুন আক্রান্ত রোগী জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। ওমর ফারুক, সময় সংবাদ।